নমস্কার নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ বিশেষ অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত দিব লৈছো ৰাজ্যৰ ৰাজনীতিৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ যোগ দিব বিজেপিত কংগ্ৰেছ এৰিব কেবাগৰাকীও নেতা পালি নেতাই কংগ্ৰেছ এৰি পুনৰ বিজেপিত যোগ দিব আনুষ্ঠানিকভাৱে এই কথা প্ৰকাশ কৰিছে সংবাদ মাধ্যমৰ সন্মুখত ডিব্ৰুগড়ৰ বিধায়ক প্ৰশান্ত ফুকনে কংগ্ৰেছৰ মানুহ আপোনাৰ আৰু 4 দিনৰ ভিতৰত কংগ্ৰেছৰ মানুহ ডিব্ৰুগড় অসমত জইন কৰি আছে 4 দিনৰ ভিতৰত নাম তো আপনার কেলে কমে দেয় ফল খাও গসকা কি আর জরুরত হয় ভাই চারি দিনের ভিতর গুয়াহাটি কইব না না গুয়াহাটি ভাল ভাল নেতা কেবা দিন হাই প্রোফাইল নেতা জয়েন করিব গুয়াহাটি কংগ্রেস গ্রহ নক্ষত্র তারিখ চাই অহা 4-5 দিনের ভিতর পুনর বিজেপিত যোগ দিব কংগ্রেসের কেবাগৰাকী নেতৃত্বই যদিও বা ইয়ার পূর্বে রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতাই উল্লেখ করেছিল যে মহা আয়োজন অনুষ্ঠিত করে কংগ্রেসের পর কেবাগৰাকীও নেতৃত্ব যোগ দিব বিজেপিত সেই কথা কিন্তু বাস্তবায়িত নহল তার বিপরীতে দেখবলে পাওয়া গেছে প্রশান্ত ফুকনে আজি তেখেতে বুকুত হাত থৈ সেই কথা সংবাদ মাধ্যমের আগত সন্মুখত ব্যক্ত করেছে যে 4 দিনের ভিতর এই বৃহৎ সালসলনি হব নেতা পর্যায়ত আর ভাল ভাল নেতা মই আপনাদের কলো নয় ভাল ভাল নেতা এই কংগ্রেসের এটা কংগ্রেসে মূর্ছা যাব এই জয়নিং 4 দিন মই কছো মোক 4 দিনের ভিতর ইয়াত লগ পাবনে আপনাদের মোক খুঁড়ব তেতিয়া মই 4 দিন কলো মই বেশি দিন কম বেশি কোয়া নাই হয়তো আর এদিন আগবাহিব পারে তাত তিথি চিঠি মিলাই পেলায় অল্প কথা আছে এইবিল চাই চিঠি মুঠতে একদম খোলাকে কইছো 4 দিন নহলে 5 দিন 4 দিন বুলিয়ে ধরক কিন্তু মই 5 দিন আর একটা দিন বেশি কে প্রশান্ত ফুকনের এই মন্তব্যর সমান্তরালভাবে দেখবলে পাওয়া গেছে রাজ্য সরকারের মন্ত্রী পীযূষ হাজরিকাও করেছে আন এক মন্তব্য পীযূষ হাজরিকায় উল্লেখ করেছে গগৈ গোস্বামী আর বরদলৈ তিনগী কংগ্রেসের জনৈক্য নেতাই বিজেপি আহিবলে সাজু হয়ে আছে যিকোনো মুহূর্তে তেখেতকলে বিজেপিত আহিব পিছে শর্ত মাথুন এটাই রাখিছে টিকট হব লাগিব নিশ্চিত যদি টিকট নিশ্চিত হয় তেতিয়াহলে তেখেতকলে আহিব বিজেপিলৈ বিজেপির কোনো এজনো ব্যক্তি না যায় আর তেওঁলোকৰ যথেষ্ট ব্যক্তি তেওঁলোকৰ লগত থাকা গোস্বামী তেওঁলোকৰ লগত থাকা বৰদলৈ এই ডাঙৰ ডাঙৰ নেতাবিলাকক আসলে টিকট লাগে বিজেপির কোনোবা গোস্বামী কোনোবা বৰদলৈ তেওঁলোকৰ ডাঙৰ ডাঙৰ নেতাবিলাকক টিকট লাগে আমি টিকট দিব নোৱাৰো কাৰণে জইন নকৰে টিকট দিলেতো আজি আহি জইন কৰিব কিন্তু বিজেপি দলে টিকট দিব নোৱাৰে কাৰণে মই আকৌ কৈছোঁ কোনোবা বৰদলৈ কোনোবা গোস্বামী কোনোবা গগৈ এই ব্যক্তিসকলে বিজেপির লগত বিজেপিত যোগদান করব খুঁজে বিজেপিয়ে টিকট দিব নোৱাৰে গতিকে তেওঁলোক সেইকাৰণেহে নাহে নহলেতো খালিয়ে হৈ গল হয় প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই উল্লেখ কৰি আহিছে বিভিন্ন স্থানত যে বিভিন্ন ৰাজনৈতিক দল সংগঠনৰ কেবাগৰাকীও নেতৃত্বই যোগাযোগ ৰাখিছে কংগ্ৰেছৰ সৈতে যিকোনো মুহূৰ্তত সেই নেতৃত্ব যোগ দিব কংগ্ৰেছত পিছে কংগ্ৰেছৰ সভাপতিগৰাকীৰ আগবঢ়াই অহা এনে মন্তব্যৰ সময়ছোৱাতে বিজেপির নেতার এনে মন্তব্যই স্বাভাবিকতে বহুখিনি প্রশ্নের সৃষ্টি করেছে সচাকই কংগ্রেসক ফলঠেকত পেলাবলে বিজেপি এনেকা মন্তব্য করেছে নে হেয়া এক বাস্তবসম্মত হেয়াও হয়তো সময় দৃষ্টি নিবদ্ধ রাখব এতিয়া আমি মাথুন অপেক্ষা করব লাগিব সেই 4 দিনের সময়লৈকে প্রশান্ত ফুকনে করার ধরনে 4 দিনত সচাকই কংগ্রেস এরিবনে কোন কোন নেতাই হাই প্রোফাইল কোন কোন এই কংগ্রেসের তালিকাত থাকিব পারে তাক লৈও বহুতৰ মাজত সৃষ্টি হৈছে বিভিন্ন প্ৰশ্ন